মেক্সিকো উপসাগরে আগুন জ্বলছে। উপসাগরে পানির নিচে একটি গ্যাস পাইপলাইনে লিক হওয়ার পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মেক্সিকোর রাষ্ট্রীয় মালিকাধীন পেমেক্স পেট্রোল কোম্পানি এই তথ্য জানিয়েছে খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। ভিডিও ফুটেজে দেখা গেছে উজ্জ্বল কমলার রঙের আগুনের সাগরের ওপরের অংশ সিদ্ধ হচ্ছে। গত 2রা জুলাই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে অবশ্য ওই আগুন নিভিয়ে ফেলা হয়। কোম্পানিটি জানিয়েছে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের একটি ড্রিলিং প্ল্যাটফর্মের প্রায় 150 গজ দূরে এই আগুন লাগে। পেমেক্স জানিয়েছে এ ঘটনায় কেউ আহত হয়নি বা কাউকে সরিয়ে নিতে হয়নি। তারা জানায় শুক্রবার ভোর 5:15 দিকে তাদের একটি স্যাটেলাইট প্ল্যাটফর্মে পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিক হয়। রাষ্ট্রীয় এই জ্বালানি কোম্পানি জানায় এরপর আগুন নেভাতে এবং গ্যাসের নিঃসরণ বন্ধে পাইপলাইনের ইন্টারকানেকশন ভালভ বন্ধ করে দেওয়া হয়, ফলে 5 ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় এই আগুন নেভানো সম্ভব হয়। এক বিবৃতিতে গ্রিন পিস মেক্সিকোর গুস্তাভো আম্পু গডানি বলেছেন, আমরা প্রতিদিনই ঝুঁকির মুখোমুখি হই এবং আমরা জ্বালানি মডেলে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে আসছি। যে প্ল্যাটফর্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা পেমেক্সের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় যোগানদাতা। এখান থেকে প্রতিদিন প্রায় 17 লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়।